বছর ধরে কাজ করেছি, অনেক অনেক দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে সকলের দোয়া তো আছেই, আর নেত্রী যদি মনে করেন, সব কিছু আসলে নির্ভর করছে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির উপর, তিনি যদি মনে করেন যে আমি যোগ্য, তাহলে আমি সংসদে নারীদের পক্ষে কথা বলতে চাই, সংস্কৃতি কর্মীদের জন্য কথা বলতে চাই, উন্নয়নের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এটি আমার আমার কিছু বলার নেই, সকলেরই মনোনয়নপত্র কেনার অধিকার আছে। আর আপনি নির্বাচিত হলে বা আপনি এবার মনোনয়ন পেলে মূলত কী বিষয়টি নিয়ে কাজ করবেন বা কোন দিকে বেশি জোর দেবেন? প্রথমত, একজন সংসদ সদস্যের কিন্তু সংবিধান প্রদত্ত কিছু দায়িত্ব রয়েছে, সেটি আমি পালন করব। আর সংস্কৃতি কর্মী হিসেবে আমি শ্রমিকদের সাথে কাজ করি, সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করি, সেইখানে তো অবশ্যই আমি সাধারণ মানুষের কথা বলবো, নারীদের কথা বলবো, সংস্কৃতি কর্মীদের জন্য কাজ করব এবং নেত্রীর হাতকে শক্তিশালী করবো। এক্ষেত্রে যা যা কাজ করণীয় অবশ্যই নিষ্ঠার সাথে সেটি পালন করব, কিন্তু সব কিছু নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। আশা তো করতেই হয় যে কোনো কাজ করবার পেছনে, আশা ছাড়া তো কাজ আগানো যায় না। আমি আশা করছি কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, সেই জায়গায় থেকে অবশ্যই স্বপ্ন এবং আশা থাকবেই, কিন্তু সেটি পূরণ কতটা হবে সেটি তো নিশ্চয়ই আল্লাহর উপর এবং নিজের নেত্রীর উপর, দলের উপর। আমি সেই দলীয় সিদ্ধান্তের উপর আস্থাশীল। কী কী কাজ করবো সেটি তো এই অল্প সময়ে বলা যাবে না। আমি শুধু এটুকু বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা যে সকল স্বপ্নের কথা বলেছেন, যে সকল উদ্যোগের কথা বলেছেন, তিনি নারীদের জন্য যে ভূমিকা রেখেছেন এতদিন ধরে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাব, সেগুলোকে নিষ্ঠার সাথে করব। অবশ্যই আছে, নারীদের জন্য কাজ করবার তো অনেক পরিকল্পনা রয়েছে, সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করতে চাই, অনেক ভাবনা আছে, পরিকল্পনা আছে, স্বপ্ন আছে, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে চাই, সুযোগ পেলে সে কাজগুলো করে দেখাবো, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে সাথে এটুকু বলতে চাই, মনোনয়ন দেবেন দল, মনোনয়ন দেয়ার না দেয়ার তো দলের সিদ্ধান্ত, কিন্তু আমি ফেনীর মেয়ে, ফেনীর জন্য সবসময় আছি থাকবো।